আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম দর্শক শ্রোতা বন্ধু আমরা সাতান্ন নম্বর দাস জানব জুমার বিষয় নিয়ে জুমার খুদ্গুলো নিয়ে কি বিষয়ে খোঁদ বাহা উচিত রসুল সাল্লাম তার সাহাবা কিরম রাজি আল্লাহ তোলাহম এর খোদ্ যে সমস্ত বিষয় থাকতো তাদের খোদ্ায় সাল্লাহ আসসালাম এবং তার পরবর্তীতে সাহাবাদের রাজি আল্লাহ তহম খোলাফাদের খোদবা যে বিষয়গুলি থাকতো সেটা এক নম্বর তাহিদের বাইন তাহিদ এবং ইমানের বর্ণনা আল্লাহ তালার বৈশিষ্ট্য সেফা হচ্ছে বলে আল্লাহ তালার গুণাবলীর বর্ণনা এবং ইমানের বর্ণনা এক পয়েন্ট পরবর্তী পয়েন্ট আরো থাকতো আল্লাহ তালার নেয়ামতের উল্লেখ চিকির কির যেটা নাকি যে সমস্ত নিয়ামত উল্লেখ করলে বান্দার মহাব্বর চিষ্টি জন্য সেগুলো আরও থাকতো বিভিন্ন ঘটনা বলি যা মানুষকে ভয় দেখা সতর্ক করে পূর্বের উন্মতের বিভিন্ন ঘটনা বলি। আর এরপর পর চার নম্বর পয়েন্ট আর থাকতো যে আল্লাহ তালার জিকির এবং শুকুরের শকর আল্লাহ তালার জিকির করা এবং শকর করার আদেশ থাকতো পাঁচ নম্বর পয়েন্ট দুনিয়ার মন্দ দুনিয়া যে মন্দ বা খারাপ এটার বর্ণনা থাকত আট নম্বর পয়েন্ট মৃত্যুর বর্ণনা থাকতো জান্নাত এবং জাহান্নামের বর্ণনা থাকত নয় নম্বর আল্লাহ এবং তার আসলে আনুগত্যের প্রতি উৎসাহ উৎসাহ থাকত দশ নম্বর পয়েন্ট গোনা থেকে দূরে থাকার জন্য সতর্ক বানী থাকতো সুতরাং খতিব সাহেব যিনি খোব দেবেন জমায় তিনি আল্লাহ তালার বরত্ব প্রকাশ করবেন আল্লাহ তালার পবিত্র নাম এবং গুণাবলী উল্লেখ করবেন এবং আল্লাহ তালার নিয়ম সময় উল্লেখ করবেন যা যার দ্বারা মানুষ সৃষ্টি জগৎ আল্লাহকে ভালোবাসবেন তাদেরকে আল্লাহর আনুগত্যের আদেশ করবেন আল্লাহ তালার শকরের আদেশ করবেন এবং আল্লাহ তালার জিকিরের আদেশ করবেন এবং যা আল্লাহ এবং বান্দার মধ্যে ভালো সৃষ্টি করে এমন বিষয়গুলো আলোচনা করবেন অতবার যারা শুনবেন তাদের অন্তর ভরে যাবে ইমান এবং আল্লাহর ভয় দিয়ে তাদের অন্তরে জাগ্রত সৃষ্টি হবে অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আল্লাহর জিকির এবং আল্লাহ ইবাদতের জন্য তারা তৈরি হয়ে যাবে এবার পয়েন্টে আসছে খদবার পরিমাণ কতটুকু হবে কতটুকু খদ্ভা দেওয়া দেওয়া উচিত হ্যাঁ লম্বা নাকি শর্ট মিডিয়াম এটা ইমামের জন্য হলো খা তারা বেশি লম্বাও না শর্টও না মহান খা যেন বেশি লম্বা না শর্ট হয় এবং নামাজ যেন লম্বা হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে অর্থাৎ মিডিয়াম হলো পরিমাণে খোদ বা লম্বা হবে না নামাজ আসছে নামাজ নামাজের ক্রাত লম্বা হবে খুদ বাচ্ছে এটা হলো সোনা জাহরুবন জেলা থেকে বর্ণিত যেটা সয় মুসলিমের হাদিস ছেষট্টি তিনি বলেন যে আমরা আলাইহি সাল্লাহসালামের সঙ্গে সালাত আদায় করতাম মহানবী সাল্লাহসাল্লামের সলাদ ছিল মিডিয়াম এবং খুতবা বা ছিল মিডিয়াম অর্থাৎ মধ্য আকারের সে লম্বা না বেশি শর্টও না খতিব সাহেব খোদ্ দেবেন তিনি কোরআনিয়া অর্থাৎ কোরআন আয়াত পড়বেন এবং কখনো কখনো সোরা সোরা কফবেন মহান বিশ্বাম এরকম করেছেন এবার আসি খুব শোনার জন্য মুসল্লিরা কোন দিকে বসবে এই বিষয়টি মুসল্লিদের জন্য ইমামের দিকে মুখ ফিরিয়ে করে বসা ইমাম যেদিকে খুব দিচ্ছেন ওদিকে মোস্তাহাব সেটা যখন ইমাম সাহেব বসবেন তখন সমস্ত মুসল্লিরা যদি অন্যদিকেও থাকে ইমামের দিকে মুখ ফিরে বসবে শোনার জন্য এটাই মোস্তাহাব আর যখন ইমাম ও খতিব সাহেবের দিকে চেহারা ফিরে বসবেন তখন এটা বেশি আগ্রহ সৃষ্টি করবে মনোযোগই বেশি হওয়া যাবে এর দ্বারা এবং খতিব সাহেব যিনি খুব দেবেন তার জন্য এটা আগ্রহের কারণ হবে মুসলিদের জন্য যারা শ্রবণ করছে তারা তাদের জন্য যেটা হবে সেটা হলো মনোযোগ আকর্ষণ হবে এবং খতিব সাহেব যখন সামনাসামনি দেখবেন তখন তার উৎসাহ বেশি হবে এবং তাছাড়া মুসলি যারা আসেন তারা খতিব সাহেবের খুববার দিকে চেহারা করে বসলে তাদের ঘুম ঘুম থেকেও তারা দূরে থাকতে হবে অর্থাৎ ঘুম আসবে না এ বিষয়টা খেয়াল রাখতে হবে এগুলো হলো বিষয় মুস্তাহাব যেটা বলা হয় দুটি দার্সে আমরা এর পরবর্তীতে অন্য দার্স নিয়ে আলোচনা করবো আঠানো নম্বর দার্স নিয়ে আসসালাম আলাইকুম ওরি